হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখি বিয়াজ হল আমি আলহামদুলিল্লাহ বেশ আছি আমার ফ্যামিলিও বালা আর আজকে আমি একটা কুকিং ভিডিও লই আইছি আশা করাম আপনার আর বালা লাগবো আর যদি বালা লাগে না বিয়াজ দেখতে থাকবা দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে আজকে শেখা বিয়াজ এপ্রিল মাসের পনেরো তারিখ আমি একটা কুকিং ভিডিও লই আইছি তো পেঁয়াজ ফার্স্টেও দেখুক আমি দুইটা হান্ডিব এলিছি হান্ডির মাঝে পরিমাণ মতো অয়েল দিম এখানটা একটা হান্ডির দিলাইছি অলরেডি আর পেস্ট করা পেঁয়াজ রসুন দিলাম আর সাথে কিছু সল্ট পরিমাণ মতো টার্মারিক পাউডার দিয়া লড়ি রাখি নিমো আজকে পেঁয়াজ আমি বিগ ফিস দিয়ে আম দিয়া একটা টেঙ্গা কারি রাঁধবো খাঁসা আম দিয়া আর সাথে আমি মাছ দিয়া আর উড়ির বিচি দিয়ে একটা কারি রাঁধবো আমি উড়ির বিচির কাড়িটার বাঘারটা বিল পেঁয়াজ দিলাইছি এখন আমি ওয়েট করবো আর দুই তিন মিনিট পরে আমি চিলি পাউডার আর করি অন্ডা করি অন্ডা পাউডারটা আমি আড কর্ম আর ঠেঙ্গাটা হান্ডির মাঝে পেঁয়াজ আমি পরিমাণ মতো অয়েল দিয়া ব্রাউন কালার করিয়া রসুনটার বাজি দিছি এখন পেস্ট করা পেঁয়াজ দিছি পেঁয়াজটার একটু বাজরাম বাজিয়ার সাথে আধ গরাম পেঁয়াজ আমি টার্মারিক পাউডার সল আর একটু পরে অল্প পরিমাণ চিলি পাউডার আমি দিব আমার টেঙ্গার হান্ডির মাঝে আর পরিমাণ মতো করি অন্দা পাউডার আর এটা পিঁয়াজ বাংলাদেশি খাসাম সপ্তনে আমরা আনছি প্যাকেট ও আম দিয়ে আমি কারি রান্ডাম আমার টেঙ্গা কারিটা আর আমার ঘর আজও রাঁধি পেঁয়াজ একটা টেঙ্গার কারি টাকা লাগে বিশেষ করে আমার ছেলের লাগে আমার ছেলে খুব ফাইন টেঙ্গা

আর বেশিকা সিনান করল বেশি দিন হান্ডির মাঝে আর বেশি চিনবিআ ফার্স্টে একটা বয়ল করছি আমি হালকা নয় ফ্রিজর একটা খাসা গন্ধ করে কিলাণ একটু ফেনা ফেনা হয় বেশি ভালো লাগে না আমার কিছু হ্যাঁ লাগে আমি একটু বয়ল করে লিছি ফার্স্টে বেশি দিয়ে বয়ল করিয়া শেষে দই লিছি করি। করে ওদের কুকারে দুই একটা জালির মাঝে তুলিয়া রাখি দিছিলাম এখন আমি আমার হান্ডির মাঝে দিলাই দাম আম আমগেসিনও আমি অর্ডার করে সাথে কিছু গ্রীন চিলি অ্যাড করছি রাজখানি কষ্ট করে বিয়াজ আমার ভিডিওটা দেখলাম আপনারা সকলের শুন ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা আর গেছে প্লিজ আমার চ্যানেলটার ফাঁসে থাকবা আর যারা অলরেডি আমার চ্যানেলটার ফার্স্টে আসুন আপনারা সকলরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিয়াজ আমার মাংস সিন রেডি হয়ে গেছে এখন আমার মাছ কেসিন আমি অর্ডার লিছি আর মাছকে সিন একটু খসাই মুবি আস তারপরে আমি হটু আটা রাডো করি লিমু একটু জুলোর লাগে আর আমার মাত কথার মাঝে বিয়াজ কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যেহেতু আমার নতুন চ্যানেল আর আমি অত বেশি গুট করিয়া মাতাম পারি না তোমার বিশির সান্দিৰ মাজেও বাজ আমি আমাৰ মাছ কেচি নাডুখৰ নিদাম আমাৰ খৈ মাছ কেঁচিনা লাৰি এখনকৈ গুৰিয়া কিনিমো চেচেকটো জোল হাঠুৰিমো আমাৰ বেছি মাজেও আৰু এণ্ডাটো বিয়াজ আমি কৰি এণ্ডাৰ লিপচিটাই আমাৰ কাৰীকেচিন আমি লামাই নিমো আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ আৰু কি চে কিলা লাগে প্লিজ কমেণ্ট কৰি জানিবা তো সকল সগল বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আর আমার লাগি আপনারা দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাল্লাহ আপনারা সকল বালা থাকতা সুস্থ থাকতা আমি ওখান বিদায় নিামগি বিয়াজ নেক্সট অন্য কোনো ভিডিওত আপনারা লগে আবার ফত হইব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং